সর্বোচ্চ সহনশীলতা দেখিয়ে চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কান্না থামছেই না খুলনায়। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবলের পরিবার সদস্যদের বাবাকে বারবার খুঁজছে 6 বছর বয়সী একমাত্র মেয়ে। আজ সারাদেশে বিক্ষোভ মিছিল এবং রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে শুক্রবার দিনভর রণক্ষেত্র ছিল খুলনা নগরে। জুমার পর থেকেই দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের। কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের জন্য সারা দেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি। পুলিশের সংঘর্ষ আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় তালিকার 10 নম্বরে রয়েছে রিটটির অবস্থান।